বড় পর্দার নায়িকা ইয়ামিন হক ববি এবার আসছেন ছোট পর্দায়। ঈদের জন্য নির্মিত একটি টেলিফিল্মে দেখা যাবে তাকে। টেলিফিল্মের নাম সুরভি, নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস সুরভি অবলম্বনে নির্মিত হয়েছে টেলিফিল্মটি। পারিবারিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি, জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। সুরভি নিয়ে বলবো, সেটা হচ্ছে এটা একটা মানে বেসড অন বুক। সিজন টু শুরু হচ্ছে বঙ্গ বিডির প্ল্যাটফর্মে যাচ্ছে ঈদের সেকেন্ড ডেতে, আর এটা লিখেছেন অনেকদিন পর সুরভি উপন্যাসটা নিয়েই ইমদাদুল হক মিলন। আমি তো অবশ্যই চেষ্টা করব দর্শকদের ভালো কিছু দেওয়ার জন্য, আমি আশাবাদী। এবং আমি বলবো যে বেসড অন বুক যে উদ্যোগটা, এটা আসলে বঙ্গবিডির একটা প্ল্যাটফর্মের একটা সুন্দর একটা উদ্যোগ এবং এটা একটা প্রেস্টিজিয়াস কাজ। বেছে বেছে যেগুলো করলাম সেক্ষেত্রে এই কাজটি অনেক প্রেস্টিজিয়াস আমি মনে করি। টেলিফিল্মটির সব চরিত্রে আছেন নারী। বঙ্গবিডির প্রযোজনায় নির্মিত হয়েছে সুরভি। বই থেকে সিনেমা তৈরির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চয়নিকা। আর এই ছোট ফিল্মটার যেটা আমরা বলছি বঙ্গবিডি প্ল্যাটফর্মে যাবে, এটা তো আসলে সব নারী অভিনয় করছে, মানে প্রযোজক এবং রাইটার ছাড়া ইনফ্যাক্ট সবাই নারী। তো সুরভি ক্যারেক্টারটা, গল্পটা সম্বন্ধে আসলে কিছু বলতে চাচ্ছি না। এতে অভিনয় করেছেন এই সময়ের লিজেন্ড, আমাদের সব সেরা সেরা অভিনয় শিল্পী, যেমন সুবর্ণা মুস্তফা, ডলি জহুর, শম্পা রেজা, এবং সাথে আছে আমাদের ফিল্মের অভিনয় করছে এখন অনেক ভালো কাজ করছে ববি, আর ছোট্ট একটা মেয়ে অভিনয় করছে সুবাইয়াত, আর হাসি। এদিকে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ববি। রাশিদ পলাশের ময়ূরাক্ষী সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এছাড়া আলপিন, এবার তোরা মানুষ হ শিরোনামের দুটি সিনেমাতেও অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় আছে ববি অভিনীত বৃদ্ধাশ্রম সিনেমাটি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।